Hello everyone, Assalamualaikum warahmatullah. Welcome back again my YouTube channel Motorcyclist and another new blog. Aajke 27 February ekhon baje dupur pore 2 ta. Aajke amra notun ekta blog apnader samne share korbo. Seta hocche a camping blog. Aajke amra jacchi Tangail jelar Shokhipur upojelar बहरिया यूनियनेर कालमेघा ग्राम बा बेलतली ग्राम एक गजारी जंगले सेखाने आमरा जाच्छी मूलत जीआरसी घाटाल राइडार्स क्लाबेर फाउंडार एम एस रोमान भाईर इनविटेशने ओइखाने उनी एकटा कैम्पिंगेर आयोजन करेछेन जदिओ ओई कैम्पिंगटा अनेक आगेई करार कथा छिलो तारपर विभिन्न व्यस्ततार कारणे उनी करते पारेन नाई তো ওইখানে আমাদের ইনভাইট করেছেন তো আমরা ওইখানে যাচ্ছি আজকে ক্যাম্পিং করতে গজারি জঙ্গলে আমরা ক্যাম্পিং করব থাকব খাব মাস্তি করব সকালে আমরা ইনশাআল্লাহ বাসার দিকে ব্যাক করব আশা করি এই ক্যাম্পিংটা এই শীতকালের লাস্ট ক্যাম্পিং ট্যুর হতে যাচ্ছে আগামী বছরের আগামী শীতের আগে তো যাই হোক আপনারা মোটরসাইকেলিস্টের সাথেই থাকুন এবং ক্যাম্পিংয়ের সু আপনারা উপভোগ করতে থাকুন এখন আমরা ডাইরেক্ট চলে যাব গোড়াই চন্দ্রা হয়ে গোড়াই গোড়াই থেকে আমরা সোজা চলে যাব সখীপুর অবশেষে আমরা ওয়ালাইকুম আসসালাম কালমেঘা গ্রামের ওইদিকে চলে আসলাম এখন এইখানে আমাদেরকে অভ্যর্থনা জানিয়েছেন রোমান ভাই তারপর আসেল এবং সবাই আছে আমরা এখন আমাদের ক্যাম্পিং স্পটে চলে যাব এখন কি আমরা আমাদের ক্যাম্পিং স্পটে যাব আচ্ছা কোথায় চাপাবো কোথায় আচ্ছা আমরা সখীপুরের ননুয়া বাজারে এসে দুপুরে লাঞ্চ করলাম আগে থেকেই রোমান ভাই আমাদের জন্য লাঞ্চের ব্যবস্থা রেখেছিলেন মুরগির মাংস বেগুন ভাজি আলু ভর্তা ডাল এখন আমরা লাঞ্চ করার পর ঢুকে যাচ্ছি গজারি জঙ্গলের ভিতরে আমাদের ক্যাম্পিং প্লেস পরে সেই সেই ফিলিংস গজারি জঙ্গলের কাটাকোটার ভিতর দিয়ে আমরা আমাদের ক্যাম্পিং স্পটের দিকে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে আমাদের সাথে অনেকেই আছে ও সেই পরিবেশ সেই পরিবেশ আমি ফিদা ওরে ওরে এই আমাদের ক্যাম্পিং সাইট সখীপুর ফাইন ফাইন জানে কি অবস্থা আছে আলহামদুলিল্লাহ চারদিকে অবারিত গজারি জঙ্গলের গাছ একটা জিনিস চিন্তা করেন আপনারা রোমান ভাই এবং ঘাটাল রাইডার্স ক্লাবের ভাই ব্রাদাররা যারা এখানে এখানে পরিশ্রম করছেন তারা গতকালকে থেকে এই জায়গাটা পরিষ্কার করার জন্য চেষ্টা করছেন আপনারা দেখেন আশেপাশে গাছের পাতা দিয়ে একদম ভর্তি বাট এই জায়গাটা নিট অ্যান্ড ক্লিন পুরাটা তারা পরিষ্কার করছে আজকে সকালে রোমান ভাই লাইভে আসছিলেন লাইভে এসে এই জায়গাটা সম্পর্কে উনি বিস্তারিত বলেছেন তো চমৎকার একটা জায়গা
এই জায়গাটা পুরো নিট অ্যান্ড ক্লিন সুন্দর করেছে। এবং আরেকটা জিনিস দেখেন, এখানে ক্যাম্প ফায়ারের জন্য ছোট একটা গর্ত করা হয়েছে 6 ইঞ্চির মতো। ও ফাইন, আলহামদুলিল্লাহ, প্রচুর পরিমাণে লাকড়ি আছে, ক্যাম্প ফায়ারের সমস্যা হবে না। আজকে রাত, সারা বিকাল এবং রাত এবং কালকে সকাল পর্যন্ত এই জায়গায় আমাদের এক্সপ্লোর চলবে। আমরা অনেক ভাই ব্রাদার আছি, সবাই আড্ডা মাস্তি, ফুল অফ আড্ডা, একটা প্যাকেজ হবে ইনশাল্লাহ। আর প্রতিটা স্টেপ বাই স্টেপ আজকের ক্যাম্পিংয়ের অবস্থা আপনাদের সামনে আমি শেয়ার করব। এখন এই মুহূর্তে আমি আছি টাঙ্গাইল উপজেলার সখীপুর উপজেলার কি বলে বহরিয়া ইউনিয়নের কালমেঘা গ্রামে বা বেলতলা গ্রামে এক গজারি জঙ্গলের পিঠে, যেখানে আজকে 27 ফেব্রুয়ারি রাতে আমরা ক্যাম্পিং করছি। এখানে আমরা একত্রিত হয়েছি 3:30-4:30 দিকে। তো এখানে আজকে বিকাল এবং রাত, কালকে সকাল পর্যন্ত আমরা এই জায়গাটায় আজকে মৌজ মাস্তি চলবে। ইউরিয়াস মেকার উমর ফারুক ঢোল খাচ্ছে, কি অবস্থা উমর ফারুক? আনলিমিটেড নড়াচড়া উইথ মজা হবে আজকে। আচ্ছা, আনলিমিটেড নড়াচড়া না? আচ্ছা, আমরা 4টা তাবু এখানে গাড়া হয়েছে, আর ঘাটাল রাইডার্স ক্লাবের সদস্যরা যারা, তারা এই যে এই জায়গায় থাকবে রাতে। সেই রকম একটা মানে র একটা ফিলিংস গজারি জঙ্গলের। চমৎকার আয়োজন করেছে রোম্মান ভাই। অলরেডি কয়লা বিছিয়ে দিয়েছে এখানে, এখানে বারবিকিউ, ব্যাম্বো চিকেন সবকিছু আয়োজন হবে রাতে, আনলিমিটেড মাস্তি হবে। কি অবস্থা দুজন? আছে আলহামদুলিল্লাহ। আমাদের মঞ্জুরুল ইসলাম তন্ময় একা একা বসে বসে মোবাইল গুতাচ্ছে, পিছনে অনেকগুলি বাইক, কয়েক লক্ষ টাকার বাইক পিছনে নিয়ে এসে মোবাইল গুতাচ্ছে। এলাকার কিছু ভাই ব্রাদার আছে এখানে, তিনজন এই বহরিয়া ইউনিয়নের। ওকে ভাই, আসলে ফ্যান কিছু না, আমরা বাইকার, সবাই সবাইকে পছন্দ করি, যার যেটা ভালো লাগে ওইটা আমরা গ্রহণ করি, এটি হলো আমাদের মূল থিম। রোম্মান ভাই তার ব্লগিং চলছে। এখানে কি হচ্ছে, ফটোশুট? ওমর ফারুক কি ধাক্কা দিয়ে ফেলে দেন? আবি আবি একটা লোক আপনাদের সাথে পরিচয় করাই দি। আবি একটা লোক, আরে এই সব দলমল খাওয়া ছাড়া কোনো কাম নাই, হুদাই দল খায়, এই করে সেই করে, ঠিক আছে? আর ভাব ধরনের আচরণ যদি ব্লগের ভিতরে করেন আপনারা মাইয়া দিব কেডা, এই লোক বিয়ে করতে পারবে না। এই লোক মানে বড় বাইরা হইলো, আসল কথা কইছে, বিয়া দিতে পারবে, বিয়ে করতে পারবে না। এখানে আমাদের ছোট ভাই সে ময়মনসিং থেকে এসেছে।
ব্যাম্বো চিকেন বিরিয়ানি প্রস্তুতি চলছে। ভাই বাস লাগবো বাস। মেরিনেট করে মুরগির মাংস এবং পোলার চাল এবং সকল প্রকারের মশলাপাতি দিয়ে এটাকে মিক্সিং করে এখন আইকলা বাসের ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এবং আইকলা বাসের হ্যাঁ এই যে আবার হাল্লা মারা হচ্ছে, গুতা দেওয়া হচ্ছে। জঙ্গলে সখীপুরের এক জঙ্গলে টাঙ্গাইল জেলার এখানে আমরা আজকে নিজেরাই তৈরি করতেছি। আমাদের কারিগর হচ্ছে উপ সহকারী কৃষি কর্মকর্তা রবিউল ভাই। হ্যাঁ রবিউল ভাই মাঝে মাঝে ভাড়াও খাটে, আপনাদের কারো দরকার পড়লে আমাকে নক দেন, ওনাকে ভাড়ায় পাঠাই দিব আপনাদের কাছে ব্যাম্বো চিকেন বানিয়ে দেওয়ার জন্য। আরো বেশি কি সুন্দর করে যত্ন সহকারে বাসের ভিতরে ঢুকাচ্ছে, কি ঢুকাচ্ছে? মাল ঢুকাচ্ছে। মাল কি? মাল ঢুকাচ্ছে। এ থেকে আমরা কি শিখলাম? সবাইকে বাস দিলে সেই বাস যত্ন সহকারে খুলে দেখতে হবে, রাগ করা যাবে না। যেখানে দেখিবে চাই দেখিবে তাই, কারণ সবাই শুধু বাস খাইতে অভ্যস্ত আইকালা বাস, কিন্তু বাসের ভিতরে যে এরকম ভাবে মুরগি পোলার চাল এগুলি থাকে। এখন হালকা পানি দেওয়া হচ্ছে, হালকা পানি। হ্যাঁ এখন কলা পাতা ফোল্ডিং করে এখন এটারে ডিবা দিবে। কতক্ষণ দোকান ভাই এটা কতক্ষণ লাগবে? এটা হইতে কয়লার ভিতরে দিলে এক ঘন্টা লাগবে, কয়লার ভিতরে দিলে বা 40 মিনিটের মতো। এটা নির্ভর করব যারা খাবে তার পেটের ক্ষুধা কি পরিমাণ আছে। ক্ষুধা থাকবে, এখনই তো বাসনায় পেট শেষ। শুভ সকাল সবাইকে। গজারি জঙ্গলের পরিবেশ একটু অন্যরকম। আজকে 28 ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাসের শেষ তারিখ। বসন্তের রুক্ষতা এবং শীতের মানে কী বলে একটা শীত চলে যাওয়ার যে একটা ফিলিংস, সেই ফিলিংসটা এখন সেই গজারি জঙ্গলে অনুভব করছি। কারণ শহরে আপনারা জানেন যে এখন মোটামুটি শীত নাই বললেই চলে, একদম গরম পড়ে গেছে অলরেডি। কিন্তু বসন্তের রুক্ষতা হালকা শীতের আমেজ পেতে হলে আপনাকে এরকম গ্রাম অঞ্চলে আসতে হবে। আর সেরকম একটা গ্রাম অঞ্চল আপনারা জানেন যে এই কালমেঘা গ্রাম, বেলতলা পাড়া। তো সেখানেই আমরা আপনারা অলরেডি ব্লগে দেখতে পেয়েছেন যে গতকাল দুপুর 3টা থেকে রাত 1টা পর্যন্ত আমরা এখানে ক্যাম্পিং করেছি, মাস্তি করেছি, ছোট বড় সবাই মিলে, ঘাটাইল, গাজীপুর, ঢাকা, উত্তরা সবাই মিলে আমরা এখানে রাতে মাস্তি করেছি। রাতে আমরা 1টা 1টার দিকে ঘুমাইলাম। ঘুমানোর পর এখন সকাল 7টা 7:15 মতো বাজে, আমরা উঠে পড়েছি। তো
কথা হচ্ছে এখন আমাদের ক্যাম্পিং সাইডের ইয়েটাগুলো কি নোংরা আছে আমরা এখনো পরিষ্কার করিনি যদিও আমরা আপনারা জানেন যে আমরা ক্যাম্পিং করার পরে যখনই আমরা ক্যাম্প সাইড এরিয়া থেকে লিভ নেই তার আগে আমরা এই পরিবেশগুলি সবগুলি পরিচ্ছন্ন করি আমরা এবং আমাদের ছোট ভাই ব্রাদার যারা আছে ঘাটাল রাইডার্স ক্লাবের ছোট ভাইরা যারা অক্লান্ত পরিশ্রম করেছে তারা মিলে কিছুক্ষণ পরে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাবো আপনারা দেখতে পাচ্ছেন যে এলাকাগুলি মানে গজারি জঙ্গলের নিচে পাতা কিন্তু যে একটা পরিষ্কার এই পরিষ্কার পরিচ্ছন্নতা ওরাই করেছে জিআরসির সকলে মিলে যাই হোক রাতে মোটামুটি 3-4 ঘন্টা ঘুমিয়েছি কারণ অনেকেই বাইরে ছিল বাইরে বলতে যেহেতু এখানে একটা জাতীয় টেন্ট আছে যেটা হলো আমাদের বাংলাদেশের মূল টেন্টিং এই যে দেখেন জাতীয় টেন্টিং পলিথিন টানিয়ে নিয়েছে তারপর এখানে ওরা সবাই ঘুমিয়েছে জিআরসির ছোট ভাই ব্রাদাররা যদিও তারা এই ব্যাপারে অভ্যস্ত না আস্তে আস্তে ওরা টেন্টিং অভ্যস্ত হয়ে যাবে এই যে ছোট ভাই রিজন বাসা থেকে মশারি নিয়ে আসছিল জাতীয় টেন্টের নিচে মশারি ঢুকিয়ে দিয়েছে তো ওরা খুব মজামস্তি করছে রাতে আমরাও করেছি তো যাই হোক ব্লক টেনে আর দীর্ঘায়িত করবো না আমরা এই জায়গাটাই সব কিছু হয়েছে গতকালকে রাতে এখন আমাদের খাওয়া হবে কি দই চিরা আর হলো খেজুরের রসের পাতলা গুড় এটা খেয়ে আমরা কিছুক্ষণ পরে এখান থেকে ক্যাম্পসাইট লিভ করব আর অল ক্রেডিট গোজ টু জিআরসি ঘাটাল রাইডার্স বিশেষ করে রোমান ভাই এবং তার টিম মেম্বার যারা আছে এখানে সবাই কেউ কারোর চেয়ে কম করে নাই আর আমাদের স্যাও মানে রবিউল ভাই রবিউল আলম স্যাও তার কথা না বললেই নয় সে উপসহকারী কৃষি কর্মকর্তা সে সম্ভবত বাসায় গিয়েছে ওইদিকে সে ঘুমাচ্ছে চলে আসবে কিছুক্ষণের মধ্যে আসলেই আমরা দই চিরা খেয়ে ক্যাম্প সাইট লিভ করব আর থ্যাংক ইউ রোমান ভাই লাস্ট রোমান ভাইয়ের সাথে কিছু কথা বলি সকালবেলা উঠেছি রোমান ভাই আমরা কৃতজ্ঞ যে যদিও আপনাদের এই ব্যাপারে অভিজ্ঞতা কম কিন্তু কালকে আপনারা যা দেখিয়েছেন আমরা মনে করি যে অনেক অভিজ্ঞ লোকেরাও এরকম সুন্দর পরিবেশ খাবার দাবারের সুন্দর ব্যবস্থাপনা এবং সবারকে এরকমভাবে সমবন্টন এটা আসলে অভিজ্ঞরা সম্ভব না তো এই ব্যাপারে আপনার অভিজ্ঞতা বলুন না আসলে কৃতজ্ঞতা তো আপনাদেরকে জানাবো আমরা কারণ আপনারা অনেক কষ্ট করেছেন এসেছেন আমাদেরকে মানে অনেক সাপোর্ট দিয়েছেন আর আসলে কতটুকু করতে পেরেছি জানি না তবে আমরা নতুন হিসেবে এই টেন্ট ক্যাম্পেইনে আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি যদিও আমার মানে মন মতো হয় নাই কারণ আমি অনেক কিছুই আরও চেয়েছিলাম আর একটু বেটার করতে সেটা হয়তো পারিনি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত তবে অ্যাকচুয়ালি আমার টিম মেম্বার যারা আছে ক্রেডিটটা আমার না এই ক্রেডিটটা আসলে আমার টিম মেম্বার সকলের কারণ আমি গতকাল একটু অসুস্থ হয়ে যাওয়ার কারণে ওরা যেভাবে কাজগুলো করেছে আমি মানে স্পিচলেস ওদের এই পরিশ্রমে কারণ ওরা যথেষ্টই শ্রম দিয়েছে ছেলেগুলা বিশেষ করে রবিউল ইসলাম আমার ছোট ভাই তো ও না থাকলে হয়তো এই ক্যাম্পেইনটাতে মানে আমি বেজ্জতি হইতাম তো এই আপনার এই ব্লগের মাধ্যমে আমি রবিউল ইসলামকে বুক ভরা আন্তরিক ভালোবাসা জানাতে চাই এবং আপনাদেরকেও অনেক আন্তরিক সাধুবাদ এবং ভালোবাসা জানাতে চাই যে আপনারা অনেক কষ্ট করছেন আমার মুখের দিকে তাকায় এইটাই আর রবিউলের প্রতি ধন্যবাদ কি জানাবো রবিউল যা করছে এটা আসলে ভাষায় প্রকাশ করে না আর এখানে বেজ্জতি হওয়ার কিছু নেই আমরা সকলেই ভাই ব্রাদার যা হইতো আমরা সকলে মেনে নিতাম তো থ্যাংক ইউ রোমান ভাই থ্যাংক ইউ সো মাচ ওকে এখন আমরা কিছুক্ষণের মধ্যেই দই চিরা খাবো দই চিরা লুচি লোচা গুড় এইটা খেয়ে আমরা ক্যাম্প সাইট লিভ করবো কালমেঘা ক্যাম্পিং সাইডে আমাদের সকালের নাস্তার প্রস্তুতি চলছে এবং অলরেডি খাওয়া শুরু হয়ে গিয়েছে এখানে আছে চিরা ভিজানো হাতে বানানো দই আমাদের এখানকার এক মেম্বার ভাই আসছেন উনি নিজে দইটা তৈরি করেছেন আর এর সাথে আছে কি খেজুরের রস জাল দেয়া খেজুরের রস হ্যাঁ রবুল ভাই দেখি রসটার বোতলটা দেখি একটু বলে সুবহানাল্লাহ জাল দেয়া রস হ্যাঁ কলা আছে সাথে এই যে উমর ফারুক বেসাইজ লোক জীবনে এগুলি খাইছেন খান নাই তো
তো এগুলি আমরা নাস্তা করে তারপরে আমরা ইনশাআল্লাহ ক্যাম্প সাইট অফ করে দিয়ে যার যার বাসায় চলে যাব। তো এনিওয়ে দই চিরা মোটামুটি সব কিছু আমাদের খাওয়া দাওয়া শেষ এবং কমপ্লিট। তো আজকের এই গজারি জঙ্গলের ক্যাম্পিং এবং যা কিছু আছে সব কিছু ভিডিও আকারে আপনাদের সামনে শেয়ার করলাম। তো আজকে আমি ব্লগটাকে টেনে আর লম্বা করব না, যতটুকুই হয়েছে আলহামদুলিল্লাহ। তো আশা করি এই ভিডিওটা দেখলে ক্যাম্পিং জিনিসটা আপনার ভালো লাগবে এবং একদম বিগিনাররা কীভাবে ক্যাম্পিং শুরু করছে সেইটাও আপনারা এই ব্লগের মাধ্যমে জানতে পারবেন। আর হয়তোবা যেহেতু শীত চলে গেছে, সামনে বৃষ্টি, তেমন তাবু করা হবে না, এটা এই বছরের লাস্ট তাবু হইতে পারে, আবার সেপ্টেম্বর অক্টোবরের দিকে শুরু হবে তাবু। তো তাবু ক্যাম্পিংয়ের এটাও শেষ হইতে পারে, তো বলা যায় না, সামনে আরেকটা ক্যাম্পিং হইতে পারে আমার, তারপর এটা সাগরের কোনো দ্বীপে সামনের মাসে। যাই হোক, সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর যদি আমার এই ভিডিও বা এই প্রয়াস আপনাদের ভালো লাগে তো আশা করব আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, খারাপ লাগলে কমেন্ট করবেন, আর যারা সাবস্ক্রাইব করেন নাই এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি ক্লিক করে দেবেন। সেই পর্যন্ত বিদায় থাকলো, দেখা হবে অন্য কোনো ব্লগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আমাদের ক্যাম্প সাইট থেকে লিভ নিচ্ছি। আমরা এখানে মোটামুটি গতকাল বিকাল 3টা থেকে ছিলাম এই জায়গায়। তো আজকে এখন বাজে সকাল 9:30-10:30 মতো। তো আমরা এখান থেকে লিভ নিচ্ছি, আমরা চলে যাচ্ছি বাসার দিকে সব ভাই ব্রাদারদের রেখে মায়ার বন্ধন। তাহলে ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ভাই, আমার দেখা হবে, হ্যাঁ ইনশাল্লাহ, ওকে আল্লাহ হাফেজ ভাই, ভাই কাসাঙ্গুর ফোন দিয়ে, হ্যাঁ ইনশাল্লাহ বক মারতাছে সমস্যা নেই, ওকে তুমি আর ফোন দিও, ওকে ওকে আসি পড়বো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।